জয়পুর সরকারি কলেজ জয়পুরহাট হাট একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নির্দেশনা দু একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানাই অ্যাসাইনমেন্ট নির্দেশনার আজকের সেশনে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য ও সেবা কোথায় পাব কলেজের নতুন ফেসবুক সকল তথ্য ও সেবা পাবে কোন কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে কোন কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে না শাখাভিত্তিক নৈবচনিক তিনটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে বাংলা ইংরেজি আইসিটি ও ঐচ্ছিক বিষয়ে কোন অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে না ঐচ্ছিক বিষয় জানা না থাকলে নিজ দায়িত্বে জেনে নিতে হবে সপ্তাহে কয়টি ও সর্বমোট কয়টি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে সপ্তাহে দুইটি পনেরো সপ্তাহে পনেরো গুণ দুই ত্রিশটি প্রতিটি বিষয়ে দশটি করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে অর্থাৎ তিনটি নৈবাচনিক বিষয়ে তিন দশে ত্রিশটি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে প্রথম ধাপে ছাব্বিশ সাত দু তারিখে প্রথম দুই সপ্তাহের জন্য চারটি অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে যার মধ্য হতে ঐচ্ছিক বিষয় বাতিত তিনটি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে নয় আট দু হাজার একুশ তারিখের মধ্যে জমা দিতে হবে তাহলে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এস এম এস এর মাধ্যমে সেই তথ্য তোমাদের জানানো হবে তোমাদের মোবাইল নাম্বারে কলেজের ফেসবুক পেজ জেসি এইচএসি দু হাজার একুশ এই পেজে প্রবেশ করে তোমরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারবে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ ডট গভ ডট বিডি পাওয়া যাবে এছাড়া কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে তোমরা হার্ড কপি সংগ্রহ করে নিতে পারবে অ্যাসাইনমেন্ট তৈরির সময় পরীক্ষার্থীর করণীয় কি কি কাভার পৃষ্ঠার জন্য নির্ধারিত ফরম্যাট ব্যবহার করা নিজ হাতে সঠিকভাবে পূরণ করা সঠিকভাবে সংযুক্ত করা চারটি অংশ রয়েছে কাভার যার উপরের অংশটি পরীক্ষার্থীদের পরীক্ষার্থীর জন্য নির্ধারিত পরীক্ষার্থীর অংশ ব্যতীত অন্য তিনটি অংশে কোনো প্রকার লেখালেখি করা যাবে না মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর নিজস্বতা স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হবে অধিদপ্তরের সাধারণ নির্দেশনা ছয় নম্বর পয়েন্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে তো তোমাদের যে কাভার পৃষ্ঠা সেই কাভার কভারপিস্টার চারটি অংশ রয়েছে প্রথম অংশটি পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় অংশটি মূল্যায়নকারী শিক্ষক কর্মকর্তার জন্য তৃতীয় অংশটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং চতুর্থ অংশটি শিক্ষা বোর্ডের জন্য তো কেবলমাত্র পরীক্ষার্থীর অংশটুকুই পরীক্ষার্থী পূরণ করবে অন্য কোনো অংশে কোনো প্রকার লেখালেখি বা দাগ দিবে না পরীক্ষার্থীর অংশে কী কী আছে আমরা দেখি শুরুতেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নাম সেখানে বোর্ডের নাম লিখতে হবে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে লিখতে হবে যা অষ্টম ও নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী হবে এরপর পরীক্ষার্থীর নাম এসএসসি বা দাখিল সনদ অনুযায়ী ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে পরীক্ষার্থীর পিতার নাম এবং মাতার নাম যথারীতি এসএসসি ও এসএসসির সরি এসএসসি ও দাখিল সনদ অনুযায়ী ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে বিষয় কোড এবং বিষয়ের নাম লিখতে হবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে কোথায় কিভাবে জমা দিব শাখাভিত্তিক নির্ধারিত তারিখে স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসে যে বিষয়ের অ্যাসাইনমেন্ট সেই বিভাগে জমা দিতে হবে এছাড়া অ্যাসাইনমেন্টটি পিডিএফ আকারে বিভাগের ইমেইলেও প্রেরণ করা যাবে বিভাগ বিভাগসমূহের ইমেইল অ্যাড্রেস তো ধন্যবাদ সবাইকে অ্যাসাইনমেন্ট যথাযথভাবে সম্পূর্ণ করে কলেজে জমা দেওয়ার জন্য তোমাদের প্রতি আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ